গুড মর্নিং গাইস, গুড মর্নিং ফ্রম ভুবনেশ্বর। তো তোমাদের এই পুরী ট্রাভেল সিরিজের ফাইনাল অ্যান্ড ফিফথ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। ও আজকের আমাদের ফাইনাল ডে, তো ডেস্টিনেশন তো তোমরা জানোই অলরেডি। তো আমাদের ডেস্টিনেশন আজকের পুরী। তো আমরা ভুবনেশ্বর সিটি থেকে 20 কিলোমিটার আগে আছি। তো এখান থেকে আমাদের পুরী পর্যন্ত ডিস্টেন্সটা অলমোস্ট 80-90 কিলোমিটার প্লাস, আর ঘড়িতে এখন বাজে পুরো ১:৬টা, আর আমরা এখনও হোটেলেই আছি। তো সবে মাত্র ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসলাম, তাই এসে ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমাদের তো কিছু রেসপন্স দিতে হবে নাকি? আর ভিডিও শুরু করার আগেই বলছি, তোমরা এই ভিডিওর মধ্যে কিছু মজাদার আর অ্যাডভেঞ্চার জিনিস দেখতে হবে। আর আমরা পুরীর গেটে পৌঁছে কয়েকটা সিনেমাটিক তুলবো আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ নিয়ে। আর একটু এগিয়ে গিয়ে তো অনেক কিছু আমার পার্সোনাল কথা তোমাদের শেয়ার করবো। তো স্টে টিউন, তোমরা সবাই সাথে থাকো আর এইভাবেই সাপোর্ট করতে থাকো, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যাতে তোমরা ওই জিনিসগুলো বুঝতে পারো, আর একটু স্কিপ করবে না, নাহলে একটু বুঝতে পারবে না। আর দেখতে পাচ্ছ এখনও ব্যাগপত্র কিছু গোছানো হয়নি। তো চলো আর বেশি কথা বলবো না, একেবারে ব্যাগপত্র গুছিয়ে আর একেবারে হোটেলের নিচে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে ৬:০২ আর আমরা আছি ভুবনেশ্বর হোটেলে। তো কোন হোটেলে আছে তোমরা তো আগের ভিডিওতে জেনে নিয়েছো, আর না জেনে থাকলে আমি ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো চলো বেশি বকবক না করে, আমি সুরিয়া, তোমরা দেখছো কেটেল বক্স ইউটিউব চ্যানেল। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলের নিচে চলে এসেছি। তো এবার সাইকেলগুলো রেডি করতে হবে। তো চলো সাইকেলগুলো রেডি করে দিন ব্যাক করছি। এ ফিউ মোমেন্টস লেটার, তো বন্ধু ঘড়িতে এখন বাজে ৭ আর আমরা সাইকেলে উঠে পড়েছি। তো এখান থেকে আমাদের নিতে হবে সোজা, সোজা গিয়ে রাইট সাইডে রাস্তা নিতে হবে হাইওয়ে। তো চলো চলো চলো, আমি মাইকটা লাগিয়ে দিন ব্যাক করছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা হাইওয়ে ধরে নিয়েছি, আর সত্যি ওভারব্রিজটা দেখো শুধু। এইসব রাস্তায় সে পাশে ট্রেন লাইন আছে, ট্রেনে গিয়েছিলাম পুরি, আবার এপাশে গাড়ি, তো বাসেও গিয়েছিলাম। তো ফার্স্ট টাইম সাইকেল নিয়ে যাচ্ছি, এক্সপিরিয়েন্সটা নেক্সট লেভেল হচ্ছে। আর তোমরা একটা ভয়েসটা একটু আলাদা দেখতে হবে, কারণ আমি এখনো মাইকটা লাগাইনি। তো দেখি হাইওয়েটা ক্রস করে দিন মাইক লাগাবো। তো চলো চলো। ৯:৩০ AM আর আমরা এই মুহূর্তে কুয়াখাই ব্রিজ ক্রস করছি। তো আর একটা মনে হচ্ছে ব্রিজ পড়বে, তারপরই আমাদের পুরীর রাস্তা পড়বে। তো চলো চলো চলো, এত আনন্দ কোনোদিন পাইনি সত্যি। যা মাইলস্টোন লিখা হতা না, সামনে পুরী ৫০ কিলোমিটার, তো কেসা মজা হতা হ্যায় হাম লোগো কা পতা হতা হ্যায়, নেক্সট লেভেল মজা হয়। তো বন্ধু, ঘড়িতে এখন বাজে ৮:৪০ আর আমরা এই মুহূর্তে কুয়াখাই ব্রিজ পেরিয়েছি, ওভারব্রিজটা আছে ওইখানে দাঁড়িয়ে আছি।
তো এই ওভারব্রিজ দিয়ে সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যাচ্ছে ভুবনেশ্বর টাউন। আর আমার যে নিচে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা যাচ্ছে পুরো সোজা পুরী, পুরীর দিকে যাচ্ছে। তো এই যে সোজা যে রাস্তাটা আছে, এটা যাচ্ছে পুরীর দিকে, আর এই সাইডে পুরো ভুবনেশ্বর সিটি যাচ্ছে। আর বন্ধুরা, তো শুভঙ্করের কাকু একজন ওই ভুবনেশ্বর সিটিতে থাকে, তো কী হয় দেখি। তো যাওয়ার মোটামুটি প্ল্যান হচ্ছে, আর তো যেমন যেমন হবে তেমন তেমন জানাবো তোমাদের। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর যদি না যাই তো আমরা নিচের রাস্তাটা দিয়ে সোজা পুরো পুরী বেরিয়ে যাবো। তো দেখি কী করা যায়, তো চলো। আর এখানে একটা জিনিস লক্ষ্য করলাম, তো সমস্ত বাইকাররা সব সময়ের জন্য হেলমেট পরে, কোনো একটা বাইকার দেখলাম না যে হেলমেট ছাড়া। সমস্ত বাইকার দেখতে পাচ্ছ পুরো হেলমেট, তো দেখতেই পাচ্ছ সমস্ত বাইকাররা হেলমেট পিলিয়ন, যে পিছনে বসে তো সেও হেলমেট পরে, তো এইটা কিন্তু খুব ভালো জিনিস। তো বন্ধুরা, তো আমরা ডিসাইড করেছি পুরী ভুবনেশ্বর যাব না, তো আমরা নিজ দিয়ে রাস্তাটা দিয়ে আবার পুরীর দিকে চলে যাবো। চলো চলো। বন্ধুরা, ওভারব্রিজের নিচে যে আমরা এসেছিলাম, তো ওখান দিয়ে যাওয়ার সময় তো রাস্তা ধারে একটা দোকান দেখতে পেয়েছি, ওখানে এবার খাবো আমরা। তো চলো কী কী খাওয়া যায় দেখানো যাক। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের খাওয়ার। তো কী সব দিয়েছে বুঝতে পারছি না, শুধু সিঙ্গারাটা দেখতে পাচ্ছি। তো চলো খেয়ে দিয়ে দিন ব্যাক করছি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমাদের বেরোতে হবে। সো চলো। তো বন্ধুরা, ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, আর হোটেলে চেক ইনও করে নিয়েছি। তো এখন আমরা রুমে আছি, আর বাবা আগে এসে হোটেলটা বুক করে গেছিলো বলে আমাদের অনেক সুবিধা হয়েছে। তো আমরা এত কষ্ট করে যে পাঁচ দিন সাইকেল চালিয়ে জার্নি করে এসে তো আবার হোটেল বুক করবো, অনেক মানে কষ্ট হতো। তো ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি, আর আমরা ফাইনালি পুরীতে চলে এসেছি। তো তোমাদের এই ফাইনাল এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো তোমাদের এবার এই পুরী যে ট্রাভেল সিস্টেম আমরা করেছি, আর এতদিন ধরে যে সাইকেল চালিয়ে পুরী এসেছি, তো একটা কাহিনি বলি। তো আমরা যে এতদূর সাইকেল চালিয়ে এসেছি, তো মানে সত্যি এর কৃতিত্ব অনেকজনেরই আছে। তো মানে ফার্স্ট অফ অল আমার কৃতিত্ব আমার বাবা মা আর দাদা দিদা, তো অনেকের মানে পুরো পরিবারটা আমাকে খুবই সাপোর্টিভ, তো আমাকে খুব সাপোর্ট করে সবসময়ের জন্য। আর আমার কয়েকজন দাদা আর বন্ধুবান্ধব তো আছেই কয়েকজন। তো আমি আর শুভঙ্গ যে পুরী এসেছি সাইকেল নিয়ে, তো অনেকের কাছে খুব পজিটিভ কথা মোটিভেটে লাইন শুনেছি, আর আবার অনেকের কাছে নেগেটিভ মানে কথাও শুনেছি। তো সেগুলো তো বলা সম্ভব নয়, কিন্তু শুনেছি। তো খুব কষ্ট হয়েছে, তো এইসব কষ্ট বাধা বিপত্তি তো সব কিছু চেপে রেখে ফাইনালি আমরা পুরী এসেছি, আর পুরীটা মানে সাইকেল নিয়ে এসেছি, আর আমরা মানে এপিসোডটা কমপ্লিটও করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। আর মেন যে ব্যাপারটা মানে যেটা মেন কথা যেটা বলতে গেলে, তোমাদের তো বলাই হয়নি, তোমরা পাঁচটা এপিসোড পর পর দেখে এসো, তোমাদের তো মেন কথাটাই বলা হয়নি। তো আমরা যে পুরী এসেছি কিসে এসেছি, সাইকেল এসেছি। তো মেন কথাটা তোমাদের বলি, তো সাইকেলটা তো আমাকে দিয়েছে একজন আমার দাদা অনিমেশদা বলে, তো আমাকে সাইকেলটাতে আমাকে খুবই হেল্প করেছে। তো আমার সাইকেলটা তো আমার ছোটো সাইকেল, ওগুলো নিয়ে তো আসা সম্ভব নয়, তো ওর যেহেতু সেই হিরো সাইকেল মতোগুলো আছে ওগুলোতে চালাতো, ওগুলো রেসিং সাইকেল, তো ওগুলো মানে লং রাইডের জন্য খুবই মানে উপকারী হয়। তো ওই সাইকেলটা দিয়ে আমাকে অনিমেশদা খুবই হেল্প করেছে, তো অনিমেশদা থ্যাংক ইউ। তো তো সাপোর্ট বলতে গেলে তো মানে অনেকেই করে বন্ধুবান্ধবদের মধ্যে, তো সবার নাম তো বলা সম্ভব নয়, তো অনেক প্রাইভেসি প্রবলেম থাকে। আর দাদাদের মধ্যে অনেকেই আছে, অনেক দাদারা হেল্প করে আমাকে। তো বাইরের কয়েকজন আমার মানে দাদা আছে, তারপর বাড়ির কাছে কয়েকজন দাদা আছে, আর দাদাদের মধ্যে বলতে গেলে মিনময় দা তো আছেই, তারপর আরও অনেকজন দাদা আছে। তো সব তো আমরা যে সাইকেল নিয়ে এসেছি এত দূর, তো ওদের কৃতিত্বটা মেন, মানে ও সত্যি মানে আর কোনো মানে বলার নেই। তো আমরা এখন আছি হোটেলে, আর আমরা ফ্রেশ হয়ে এই ভিডিওটা করছি আমি। তো আমরা পুরী স্বর্গদ্বার বিচে জয় দুর্গা নিবাস নামে একটা হোটেলে আছি। তো রুমটা খুবই সুন্দর, আর রুমটা পুরো এসে আমরা অগোছালো করে দিয়েছি, তো ভিডিওটা যেন করলাম না। তো খুবই সুন্দর একটা রুম, আর কম রেন্টে। তো রেন্টটা বলবো তো মাত্র আমাদের এই অন সিজনে মাত্র আমাদের পড়েছি 500 টাকা। তো বাবা এসে কথা বলেছিলো বলে আমাদের খুবই হেল্প হয়ে গেছে, তো মাত্র 500 টাকায় আমরা এই রুমটা পেয়ে গেছি।
আর যদি রুমের ব্যাপারে কোনো জানতে চাও বা এই হোটেলের ব্যাপারে, তো আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এই হোটেলের গুগল ম্যাপ লিঙ্ক। তো অন্য ক্লান্ত আর ভিডিও করার একদম এনার্জি ছিল না, তাও তোমরা তো আমাদের ফ্যামিলি, তোমাদের জন্য মানে ভিডিও করবো না তো কাদের জন্য করবো, তো ভিডিওটা এই জন্য করছি। আর মানে কি বলবো, তো শান্তির একটা মানে মানে ফিল হচ্ছে, অনুভূতি হচ্ছে, তো এবার একটু ঘুমাবো শান্তিতে। তো আর ভিডিওটা বেশি লম্বা করবো না, অনেকটাই বড় হয়ে যাবে না। তো একেবারে দেখা হচ্ছে এই পুরী ট্রাভেল সিরিজের নেক্সট এপিসোডে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণের জন্য স্টে টিউন, স্টে সেফ, চলো বাই।